বহুদিন ইলেকট্রিক ডিপার্টমেন্টের কমপ্লেন করা হয়েছে প্রায় সাতবার তারা এখানে প্রায় এমন প্রবলেম হয় তারা এদের ঠিক আছে ঠিক আছে গেছে আজকে তো বড় দুর্ঘটনা ঘটলো সবচেয়ে বড় দুর্ঘটনা আগরতলা সেন্টারে এত বড় একটা মল যেটার মধ্যে প্রচুর লোক কাজ শ্রমিক কাজ করে ঠিক আছে আর এই এলাকাতে বাড়ি ঘর আছে এখানে দোকানের কোনো মানে গাড়ি একটা ফায়ার ব্রিগেড দোকানের রাস্তা নেই পার্কিং এর জায়গা গভর্নমেন্টে এই স্টেপটা কেমনে নেয় নিশ্চয়ই গভর্নমেন্ট থেকে কোনো কইছে যে আপনারা পার্কিং এর জায়গায় এখানে বাইক রাখেন এখানে সবাই বাইক রাখতেছে আপনারা দেখেন ঘুরাই সেরা দেন একটা ফায়ার ব্রিগেড বলে আজকে যদি এটা থেকে দুর্ঘটনা এত বাড়ি ঘর মলে লই তো স্টেপটা দায়িত্ব কে নিলে আমি মুখ্যমন্ত্রীর কাছে এটাই কমো আপনিও তো অনেক সময় আইন আপনি ডেন্টালে যান ঠিক আছে আপনি এই জায়গাটা দেখেন এই এই জায়গাটার মধ্যে অবস্থা কেমন কেমন রয়েছে একটা সাধারণ অটো ঢোকার জায়গা নাই কিন্তু এখানে প্রচুর শ্রমিক কাজ করে এটা তো দেখা উচিত বহুদিন ইলেকট্রিক ডিপার্টমেন্টের কমপ্লেন করা হয়েছে প্রায় সাতবার তারা এখানে প্রায় এমন প্রবলেম হয় তারা এদের ঠিক আছে ঠিক আছে গেছে আজকে তো বড় দুর্ঘটনা ঘটলো সবচেয়ে বড় দুর্ঘটনা আগরতলা সেন্টারে এত বড় একটা মল যেটার মধ্যে প্রচুর লোক কাজ শ্রমিক কাজ করে ঠিক আছে আর এই এলাকাতে বাড়ি ঘর আছে এখানে দোকানের কোনো মানে গাড়ি একটা ফায়ার ব্রিগেড দোকানের রাস্তা নেই পার্কিং এর জায়গা গভর্নমেন্টে এই স্টেপটা কেমনে নেয়
পাবলিকনো গভর্নমেন্ট থেকে কোনো কইছে না আপনারা পার্কিং এর জায়গা এখানে বাইক রাখেন এখানে সবাই বাইক রাখতেছে আপনারা দেখেন ঘুরে ছেড়ে দেন একটা ফায়ার ব্রিগেড বলে আজকে যদি এটা থেকে দূর করে এত বাড়ি ঘর মলে লয় তো এসে আপনার দায়িত্ব কে নিলে আমি মুখ্যমন্ত্রীর কাছে এটাই কমো আপনি তো এদিকে অনেক সময় আয়েন আপনার ডেন্টালে যান ঠিক আছে আপনি এই জায়গাটা দেখেন এই এই জায়গাটার মধ্যে অবস্থা কেমন কেমন রয়েছে একটা সাধারণ অটো ঢোকার জায়গা নাই কিন্তু এখানে প্রচুর শ্রমিক কাজ করে এটা তো দেখা উচিত বহুদিন ইলেকট্রিক ডিপার্টমেন্টের কমপ্লেন করা হয়েছে প্রায় সাতবার তারা এখানে প্রায় এমন প্রবলেম হয় তারা এদিকে ঠিক আছে গেছে আজকে তো বড় দুর্ঘটনা ঘটলো সবচেয়ে বড় দুর্ঘটনা আগরতলা সেন্টারে এত বড় একটা মল যেটার মধ্যে প্রচুর লোক কাজ শ্রমিক কাজ করে ঠিক আছে আর এই এলাকাতে বাড়ি ঘর আছে এখানে ঢুকনের কোনো মানে গাড়ি একটা ফায়ার ব্রিগেড ঢুকনের রাস্তা নেই পার্কিং এর জায়গা করেছে গভর্নমেন্ট এই স্টেপটা কেমনে নেয় নিশ্চয় গভর্নমেন্ট থেকে কোনো কইছে না আপনারা পার্কিং এর জায়গায় এখানে বাইক রাখেন এখানে সবাই বাইক রাখতেছে আপনারা দেখেন ঘুরে ছেড়ে দেন একটা ফায়ার ব্রিগেড বলে আজকে যদি এটা থেকে দূর করে এত বাড়ি ঘর মনে লয় তো এসে আপনার দায়িত্ব কে নিলে আমি মুখ্যমন্ত্রীর কাছে এটাই কমো আপনি তো এদিকে অনেক সময় আয়েন আপনার ডেন্টালে যান ঠিক আছে আপনি এই জায়গাটা দেখেন এই এই জায়গাটার মধ্যে অবস্থা কেমন কেমন রয়েছে একটা সাধারণ অটো ঢোকার জায়গা নাই কিন্তু এখানে প্রচুর শ্রমিক কাজ করে এটা তো দেখা উচিত